একজন 60 বছরের বৃদ্ধ যদি 16 বছরের মতো যুবকের ন্যায় শক্তি অর্জন করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে অবশ্যই চেনার চেষ্টা করুন এবং এটিকে বাড়ি এনে সঠিক নিয়মে ব্যবহার করার চেষ্টা করুন। তো আজ আপনাদের সামনে পরিচয় করাব এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম পুনর্নবা গাছ। গাছটি দুই ধরনের হয়ে থাকে, একটি লাল এবং একটি সাদা। তো আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সাদা পুনর্নবা। দেখুন এর কাণ্ড পুরোপুরি সাদা এবং সবুজ, আর যেটি লাল সেটির কাণ্ড লালচে বর্ণের হয়ে থাকে এবং পাতাগুলি হালকা লালচে হয়ে থাকে। তো এটি সাদা পুনর্নবা গাছ। পুনর্নবা নামটি কেন হলো বন্ধুরা? পুনর্নবা নামটি এই কারণে হলো, পুনরায় নবীকরণ, অর্থাৎ যারা বৃদ্ধ ব্যক্তি তারা যদি পুনরায় শক্তি অর্জন করতে চান তাহলে অবশ্যই এই গাছের সহায়তা নিতে হবে। তো বন্ধু, কীভাবে এই গাছটি ব্যবহার করতে হবে সেই নিয়মটি আপনাদেরকে বলবো। তার আগে বলবো, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করে রাখুন। তো বন্ধুরা, এই যে গাছটি পুনর্নবা গাছ, এই গাছটি চাষের ক্ষেতে আমরা বেশিরভাগ দেখতে পাই। অনেকে এটিকে সবজি বা শাক হিসাবে ব্যবহার করে থাকেন। তো এই গাছের বিভিন্ন রকম আয়ুর্বেদ গুণ রয়েছে। এছাড়াও বশীকরণও গাছটিতে করা যায় বা তান্ত্রিক কাজে অনেক দিক থেকে গাছটিকে ব্যবহার করা হয়। তো আজ আপনাদেরকে যেটি বলবো সেটি হলো, বৃদ্ধ ব্যক্তিরা কীভাবে শক্তি অর্জন করতে পারবেন পুনরায়, অথবা যারা বিবাহিত জীবনে শক্তি ক্ষয় করেছেন তারা কী করবেন, এই গাছটিকে ব্যবহার করলে তারাও কিন্তু শক্তি ফিরে পাবেন। তো এই গাছটি কীভাবে ব্যবহার করবেন? গাছটিকে আপনারা তুলে আনবেন, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এর শিকড়গুলি আপনারা কেটে নেবেন। শিকড়গুলি কেটে নিয়ে আপনারা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনারা একটি শিল নোড়ায় পিষে নিতে পারেন, অথবা আপনারা মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। সঙ্গে নেবেন মধু, 1 চামচ মধু। আপনারা 2 থেকে 3টি গাছের শিকড় একসঙ্গে নেবেন, বেশি কিন্তু খাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো একসঙ্গে আপনারা 2-3টি শিকড় নেবেন এবং মধু সহযোগে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর যদি সঙ্গে পারেন সামান্য 6-7টি কালো জিরার দানা, 6-7টি কালো জিরার দানা সঙ্গে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। তো এইভাবে যদি প্রতিনিয়ত আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে শক্তির আড়লন পড়ে গেছে এবং একজন বৃদ্ধ ব্যক্তি 16 বছরের ন্যায় যুবকের মতো শক্তি ফিরে পেয়েছেন।